वेलकम फ्रेंड्स, पंचायत भोटेर जोन्नो कोथाय कोथाय कबे कबे छुट्टी थाकबे एकटू एक मिनिट आपनारा देखे नीन। सेटा होच्छे जेखाने जेखाने पंचायत भोट होबे बा पंचायत एलाका सोजा कथाय बा घूरिए बोलले आउटसाइड म्यूनिसिपालिटी अथवा कर्पोरेशन, जेगुली म्यूनिसिपालिटी बा कर्पोरेशन एरिया सेगुली बाद दिए बाकी जायगागुली जेखाने जेखाने भोट होबे सेई समस्त जायगा समस्त सरकारी अफिस আন্ডারটেকিং কর্পোরেশন বোর্ড এডুকেশনাল ইনস্টিটিউশন লোকাল বডি সমস্ত সেগুলি ছুটি থাকবে, যাতে করে সাধারণ মানুষ বা এমপ্লয়ি যারা আছে তারা তাদের ভোটের অধিকার এক্সারসাইজ করতে পারে, যাতে তারা ভোট দিতে পারে। এটা হলো এক প্রস্তুত বিষয়। অর্থাৎ সমস্ত জেলাতেই যেখানে যেখানে পঞ্চায়েত এলাকা সেই সমস্ত জায়গায় এই সমস্ত প্রতিষ্ঠানগুলি ছুটি থাকবে। পাশাপাশি বলা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানে, সেটা শিক্ষাক্ষেত্র হোক বা সরকারি অফিস হোক, যেখানে যেখানে পোলিং স্টেশন, সেক্টর অফিস, ডিস্ট্রিবিউশন মানে DCRC হবে, সেই জায়গাগুলিতে ভোটের দিন তো ছুটি থাকছেই, মানে 8ই জুলাই। পাশাপাশি সেখানে ভোটের আগের দিন 7ই জুলাই অথবা ভোটের আগের আগের দিন 6ই জুলাই যেখানে যেটা প্রযোজ্য সেই দিনগুলিও ছুটি থাকবে, এটা এখানে বলা হলো। পাশাপাশি লেবার ডিপার্টমেন্টকে সংশ্লিষ্ট ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যাতে করে তাদের ওয়ার্কার্সরা বা ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্যে। এছাড়াও বলা হচ্ছে যে যদি কোনো এমপ্লয়ি এমন জায়গায় চাকরি করেন যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া, তাহলে তার সেইখানে তার কর্মক্ষেত্রে ছুটি থাকবে না, কিন্তু তার বাড়ি মনে করুন পঞ্চায়েত এরিয়ায়, তাহলে তাকে ভোট দিতে হবে, কিন্তু তার কর্মক্ষেত্রে ছুটি নেই, সেক্ষেত্রে তিনি ভোট দেওয়ার জন্য ছুটি পাবেন, স্পেশাল লিভ পাবেন। এছাড়াও যদি কোনো জায়গায় রিপোল হয়, তাহলে সেই রিপোলের ক্ষেত্রেও এই উপরের যে ছুটির যে নিয়মকানুন সেগুলি কার্যকর হবে। এই হচ্ছে ছুটির বিষয়টি, আমি এক নজরে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।